আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে রিজার্ভ সহায়তা ঋণের দ্বিতীয় কিস্তি নির্ধারিত সময়ই পাওয়া যাবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ন্যূনতম রিজার্ভ ও রাজস্ব আদায় ছাড়া বাকি সব শর্তের ব্যাখ্যায় সন্তুষ্ট IMF। আগামী ডিসেম্বরে ঋণের দ্বিতীয় কিস্তির $68.10 লাখ ছাড় করবে সংস্থাটি। শেরফুল আলমের রিপোর্ট। ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের আগে ঋণের শর্ত কতটা পালন হলো তা জানতে চলতি মাসের 3 তারিখ ঢাকায় আসে IMF প্রতিনিধি দল। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড সহ বিভিন্ন সংস্থার সাথে দফায় দফায় বৈঠক করে তারা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সাথে চূড়ান্ত বৈঠক করে দলটি। পরে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, ঋণের প্রায় বেশিরভাগ শর্তই পূরণ করেছে বাংলাদেশ। ডিসেম্বরে IMF বোর্ড মিটিংয়ের পর ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের কথাও জানান তিনি। যে আমরা নেক্সট ইনস্টলমেন্ট পাচ্ছি, 6টা শর্ত ছিল। একটা ছিল যে আমাদের সুদহার একটা ফ্লেক্সিবল রেটে আনতে হবে, এক্সচেঞ্জ সিঙ্গেল এক্সচেঞ্জ রেটে যাওয়ার কথা ছিল, আমরা সেটা গিয়েছি। সুতরাং এই অর্জনগুলো কিন্তু আমরা করেছি। দুটো জায়গায় আমাদের একটু কম সফলতা অর্জন হয়েছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে রিজার্ভের পরিমাণ যে নির্দিষ্ট পরিমাণে রাখার কথা ছিল সেটা আমরা পারিনি, আরেকটা হচ্ছে আমাদের ট্যাক্স রেভিনিউ কালেকশনে একটা সার্টেন ইয়ে ছিল, যদি এটা NBR এর সঙ্গে লিঙ্ক। আর্থিক খাতে IMF এর দেওয়া শর্তগুলো বাস্তবায়নে কাজ চলছে। মূল্যস্ফীতি কমাতে বাড়ানো হয়েছে ঋণের সুদও। ডলারের বিনিময় মূল্য ধাপে ধাপে বাজার ভিত্তিক হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র রিজার্ভ পরিস্থিতি নিয়েও কথা বলেন। পলিসি ইনিশিয়েটিভ নেওয়ার পর সেটার একটা ট্রান্সমিশন মেকানিজম থাকে, সেই মেকানিজমটাও আপনাকে দেখতে হবে। ট্রান্সমিশনের একটা সময় দিতে হয়, আমার ইনফ্লেশন টার্গেট করতে গেলে, পলিসি রেট বেড়ে গেলে লোন কমে যাবে, মার্কেটের লিকুইড অ্যাসেট কমে যাবে, লিকুইড টাকা কমে যাবে। সুতরাং এই জিনিসগুলো তো আমরা অবজার্ভ করবো। এখন 26.68, এটা আমাদের আমাদের গ্রস রিজার্ভ। এদিকে IMF এর সফর শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের মূল্যায়ন তুলে ধরেছে সংস্থাটি। শর্ত পূরণে প্রশংসা করলেও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে চ্যালেঞ্জের কথাও। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা।